الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, দৃষ্টিকে নত করে গভীর মনোযোগ সহকারে ফেজারে সুন্নতের দর্স বয়ান শ্রবণ করুন, কেননা অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইশার ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ পাঠ করবে, কিয়ামত দিন আমি তার সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সৌভাগ্যবান মাতা পিতা দুনিয়ার পরিবর্তে আখিরাতের ব্যাপারে নিজের সন্তানদের জন্য অধিক চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। যেমন একজন এমনি বুদ্ধিমতী মা নিজের সন্তানের উপর ইনফ্রাদি কোশিস করল, যার ফলে তার সংশোধনের উপায় হল, আসুন সেই মা তার সন্তানের উপরে কিউব ইনফাদি কোশিস করেছে আর ছেলের ভাগ্য কিভাবেই চমকেছে, আসুন আমরা শুনি। ঝং পাঞ্জাব পাকিস্তানের একজন আশিকে রসুলের বর্ণনায় সারমর্ম আমার নিজস্ব আন্দাজে উপস্থাপন করছি। আমি জান দীর্ঘদিন হতে অসুস্থ ছিলেন, তার খুবই আগ্রহ ছিল যে আমি যে কোনোভাবে গুনাহের ফাঁদ থেকে বের হয়ে আসি এবং আমার সংশোধন হয়ে যায়। আমি জানের দাওয়াত ইসলামের প্রতি খুবই মহব্বত ছিল, তিনি খরচাদি দিয়ে আমাকে তাগিদ দিয়ে বাবুল মদিনা করাচি পাঠালেন এবং গুরুত্ব দিয়ে বললেন যে আশিকারে রসুলদের আন্তর্জাতিক মদিনী মার্কাজ ফেজারে মদিনাতে অঝোর রহমতের দৃষ্টি ধারার মধ্যে তরবিয়তি কোর্স করবে এবং আমার আরোগ্যের জন্য দোয়াও করবে। আলহামদুলিল্লাহ আজ্জাল, আমি বাবুল মদিনা করাচি এসে তরবিয়তি কোর্স করার সৌভাগ্য অর্জন করি, মদিনী কাফলাতে সফরও করি, আমি জানের জন্য খুব দোয়াও করি। যখন সবকিছু সমাপ্ত করার পর আমি বাড়িতে ফিরে আসি, তখন আমার খুশির সীমা রইল না, কেননা তরবিয়তি কোর্স করার সময় ফেজারে মদিনাতে কৃত দোয়া সমূহের বরকতে আমার আম্মি জান সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আজ্জাল, তরবিয়তি কোর্সের বরকতে আমি নামাজি হয়ে গেলাম এবং মদিনী পরিবেশের সাথে আমার সম্পৃক্ততা অর্জিত হল। সুন্নাত সমূহের খিদমত ও মদিনী কাফলাতে সফরের উৎসাহ পেলাম। আমার ইচ্ছা ছিল যে আমাদের ঘরের প্রত্যেকেই যেন দাওয়াতে ইসলামীর মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আমাদের সকল পেশানি দূর হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল মানুষ নিজেদের সন্তানদের শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য নিয়োজিত রাখেন এবং তাকে ভালো সঙ্গ থেকে বাধা প্রদান করেন, তারা নিজেদের আখিরাতকে কঠিন বিপদের দিকে ঠেলে দেন আর অনেক সময় দুনিয়াতেও তাদের অনুশোচনা করতে হয়। যেমন মদিনাতুল আউলিয়া আহমদাবাদ শরীফ ভারত, এর এক আশিকে রসুল এক যুবকের উপর ইনফাদি কোশিস করে তাকে মদিনী কাফলাতে সফরের জন্য রাজি করে নিলেন, কিন্তু
তার পিতা পার্থিব শিক্ষা লাভে বিঘ্নতা সৃষ্টি হওয়ার ভয়ে পরকালীন শিক্ষা লাভের সফরে যেতে বাধা দিলেন। বেচারা আশিকানে রসুল এর সঙ্গ পেয়েও বঞ্চিত হয়ে গেল, ফলে খারাপ বন্ধুদের ফাঁদে পড়ে গেল এবং মদ তাই হয়ে গেল। অতঃপর তার সম্মানিত পিতা নিজের ভুল বুঝতে পারলেন, তিনি ওই আশিকে রসুলের কাছে অনুরোধ করলেন, একে কাফিলাতে নিয়ে যাও যেন তার মদ পানের অভ্যাস দূর হয়ে যায়। ওই যুবকের উপর পুনরায় ইনকাদি কোশিশ করা হল, কিন্তু যেহেতু সে সীমা ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ বেচারা খুব বিপদগামী হয়ে পড়েছিল, সেহেতু কোনো অবস্থাতেই মদিনী কাফলাতে সফরে যেতে রাজি হল না। পিতা মাতার উচিত যেন নিজের সন্তানদের শুরু থেকেই উত্তম ও মদিনী পরিবেশে সম্পৃক্ত করানো, অন্যথায় সন্তান খারাপ সঙ্গের কারণে বিপদগামী হয়ে গেলে নিজের আয়ত্তের বাইরে চলে যায়। সগে মদিনা উফিয়া আনহুকে তার বড় বোন বলেছেন, এক ইসলামী বোন কেঁদে কেঁদে দোয়ার জন্য বলেছেন যে আমার ছেলের সংশোধনের জন্য দোয়া করুন, আহ আমি নিজেই তাকে নষ্ট করে দিয়েছি। তাকে দাওয়াতি ইসলামীর মাদ্রাসাতুল মদিনাতে হিফজ বিভাগে ভর্তি করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু বেচারা যেসব সুন্নত শিখে ঘরে ফিরে আসত তা ঘরে বয়ান করত, তখন সেগুলো নিয়ে আমরা হাসি তামাশা করতাম। অবশেষে তার অন্তর ভেঙে গেল এবং সে মাদ্রাসাতুল মদিনাতে যাওয়া ছেড়ে দিল। এখন খারাপ বন্ধুদের সংস্পর্শে এসে বেপরোয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমি দাওয়াতি ইসলামের মদিনী পরিবেশ পেয়ে গেলাম, এখন আমি খুবই অনুশোচনা করছি, হায় এখন আমার কি হবে। আলহামদুলিল্লাহ তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতি ইসলামের সুভাষিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনার শহরে সুন্নাত বলা যে ইস্তেমা হয়, সেই ইস্তেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সুন্নাত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন ইনশাআল্লাহ সুবাজাল। এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলাম ভাই নিজের মদিনী জিহাদ তৈরি করে নিন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাত রূপে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ করম এসা করে তুঝ পে জাহামে, এ দাওয়াতে ইসলামী তেরি ধুম মচি হো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।